সিলেটে আজ বিএনপি তারুণ্যের সমাবেশ, দুপুরে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময় নগরের রেজিস্ট্রারি মাঠে পাল্টা তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করবে যুবলীগ। সিলেটের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারুণ্যের সমাবেশের প্রধান সমন্বয়ক যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপি নেতারা বলেন, ইতিমধ্যে দেশের অন্যান্য স্থানে তাদের সমাবেশে তরুণদের ব্যাপক সাড়া পেয়েছেন। অভিযোগ করেন, বিগত 15 বছর যাদের ভোটের অধিকার হরণ করা হয়েছে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই আয়োজন। এদিকে দুপুরে একই সময় শহরের রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হবে যুবলীগের সমাবেশ। প্রধান অতিথি থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আশা যুবলীগ নেতাদের। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।